ক্রিয়েটিভ আরবান এগ্রিকালচারের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। বসন্ত এসে গেছে, আর কদিন পরেই দোল উৎসব আরম্ভ শুরু হবে। প্রকৃতির রূপ আস্তে আস্তে যেভাবে দ্যুতিময় হয়ে উঠেছে, তাতে মনে হয় যে বছর আমরা খুব সুন্দর এবং সার্থকভাবে হোলি খেলতে পারব। প্রকৃতির সাথে সুসামঞ্জস্য রেখে আমাদের হোলি খেলা আরম্ভ হবে। কুমার শানুর সেই গান যদি আমরা হোলির দিনে উচ্চারিত করতে চাই, তোমার সাথে খেলব হোলি, তাহলে কিন্তু আমাদের জৈব হোলি বা জৈব রং নিয়ে হোলি খেলতে হবে। কৃত্রিম রং বা বাজারি যে রং পাওয়া যায় তা নিয়ে খেললে চলবে না। আমাদের বলতে হবে, বাসন্তী রং দিস না, তোর এই রঙে আছে বিষ, তোর ওই রং যদি আমার শরীরে পড়ে তাহলে আমার ত্বক জ্বালা করবে, আমার মন উচাটন হবে, আমার চোখে আঁধার হয়ে নেমে আসবে, তুই রং দিস না বাসন্তী। আর তুই যদি সত্যিই আমাকে রং দিতে চাস, তাহলে তুই প্রকৃতির রঙে আমাকে রাঙিয়ে দে। প্রকৃতির যে বিভিন্ন ধরনের সুন্দর ফুলের শোভা দেখছিস, সেখান থেকে নিষ্কাশিত কর বাহারি রং, আর সেই রং আমাকে রঙে আমাকে রাঙিয়ে দে, মাখিয়ে দে। আজ আমরা একটি নতুন ধরনের ফুলকে নিয়ে রঙের রং তৈরি করব, সেটি হলো আমাদের অত্যন্ত কাছের এবং আমাদের অত্যন্ত প্রিয় ফুল জবা ফুল। সংস্কৃতে একে জপ বলে ডাকা হয়। জপ জপ অর্থাৎ জপ করার মধ্যে যেমন আনন্দ পাওয়া যায়, তেমনি এই ফুলটি সৌন্দর্যে আমরা পুলকিত হই, আনন্দিত হই। জবা ফুলের নিয়ে প্রচুর গান আছে, কবিতা আছে। রামপ্রসাদের কথা জবা বললে মনে পড়ে, স্বয়ং রামকৃষ্ণ দেব জবা ফুলের ভক্ত ছিলেন। যাই হোক, আমরা আজকে যে জৈব রং করতে যাচ্ছি, তার জন্য আমি বেশ কিছু জবা ফুলকে আগের দিন শুকিয়ে রেখেছিলাম। সেই শুকনো জবা ফুলগুলিকে আমি আমাদের ওভেনে বসিয়েছি এবং মিনিট চার পাঁচ হলো, তা সেটা ফুটতে আরম্ভ করেছে এবং প্রায় হয়ে এসছে। এবং এবার আমরা জল যে ফুলের কষ সেটাকে নামিয়ে নেব, ছেঁকে নেব। আস্তে আস্তে আমরা সেই ফুলের যে পাপড়ি থেকে নিষ্কাশিত যে রস সেটা আমরা ছেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কী সুন্দর রং তার, সেই রং আস্তে আস্তে গড়িয়ে পড়ছে ছাঁকনির মধ্যে দিয়ে একটি কাঁচের পাত্রে। রং সত্যি দেখার মতো রং, সোনালি, গাঢ় অথচ মেরুন, সমস্ত রঙই যেন তার সাথে মিশে আছে। এত অপরূপ রং, সেই রঙকে নিয়ে যদি আমরা আবির করি, নিশ্চয়ই আমাদের কাছে তা আকর্ষণীয় হয়ে উঠবে। আমাদের রং ছাড়ার প্রায় শেষ হয়ে আছে, আমি হাত দিয়ে নিংড়েও কিছুটা রং পাত্রে ঢালব। আস্তে আস্তে হাতে মাছ দিয়ে গড়ি পড়ছে, দেখতে পাচ্ছেন রাঙিয়ে যাচ্ছে হাতটা।
সুন্দরভাবে গড়িয়ে পড়ল। দেখতে থাকুন কীভাবে আমি ফুলের পাপড়ি থেকে রস নিঃশেষিত করছি। খুব সহজ ব্যাপার, এটা আপনারা নিজেরাও করতে পারবেন। যত চাপ দিচ্ছি তত মনে হচ্ছে যেন রং গড়ি গড়ি আসছে। যাক, আর আমরা করবো না, কারণ আমাদের কাজ হচ্ছে এই রং থেকে অন্য আরও রং করা যায় কি না তা দেখানো। তাহলে আপনারা বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে কী সুন্দর রং এসছে জবা ফুল থেকে। আরও কাছ থেকে দেখাই আপনাকে, এই রঙের চেহারা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে জবা ফুলের রং। জবা ফুল থেকে যদি আমরা রং নিষ্কাশিত করি তাহলে আমরা এই রং পাব। আমি এখন আরও দুটো কাঁচের পাত্র নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন পাত্র কীভাবে রেখেছি। প্রত্যেকটা পাত্রে আমি কিন্তু কিছুটা করে রং ঢেলে দিই না, সমান সমান করে মোটামুটি রং ঢালা হয়েছে। আর পরপর তিনটে রঙের পাত্র সারিবদ্ধ হয়ে আছে। এইবার যে কাজটা করব আমরা দেখতে চাইব যে একই রং থেকে আমরা অন্য রং পেতে পারি কি না। এজন্য আমাদের দুটো জিনিসের দরকার। একটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বেকিং সোডা, তার খাবার সোডা, সেটা আমরা নিয়েছি। এটা আমি ডান দিকে রাখলাম। আর আমার হাতের কাছে আছে, হয়তো দেখতে পাচ্ছেন যে পাতি লেবু। তাহলে আমার ডান দিকে রইল বেকিং পাউডার, বাঁ দিকে রইল আমার পাতি লেবু। এবার আমি এই পাতি লেবু কয়েক ফোঁটা বাঁ দিকে পাত্রে ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কয়েক ফোঁটা লেবুর রস পড়ে গেল। আর ডান দিকে যেটা আছে সেটার মধ্যে আমি কিন্তু অল্প বেকিং পাউডার ফেলে দিয়ে দেবো। আমার কাজ মোটামুটি আপাতত শেষ। আমার ডান দিকে রইল বেকিং পাউডার মিশ্রিত রং, আর ডান দিকে রইল পাতি লেবু দেওয়া মিশ্রিত রং। এবার আমরা দেখতে চাইব যে রঙের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে কি না। ধীরে ধীরে আমরা দেখব যে রং চেহারা কিছুটা পরিবর্তন হচ্ছে, সেটা আমরা একটু পরেই দেখতে পারব। কয়েক মিনিট পর আমরা ফিরে আসছি। হ্যাঁ বন্ধুগণ, আমরা এক মিনিট পর ফিরে এসেছি। এখন দেখুন, যেটা ডান দিকে আমরা বেকিং পাউডার দিয়েছিলাম যে পাত্রের মধ্যে, সেই পাত্রের রং দেখুন কি অনেকটা কালচে, খুব সামান্য একটু সবুজের ছটা ভাব আছে। আমি ঢালছি, দেখতে পাবেন যে কী ধরনের রঙের পরিবর্তন হয়েছে।
যত রং কীরকম চেঞ্জ হয়ে গেছে, জবার রং আর নেই, জবার রং তো কালচে সবুজের দিকে চলে গেছে। তবে বন্ধুগণ, আমরা জবার যেটা অরিজিনাল রং ছিল সেই রং কিন্তু পরিবর্তন হয়ে গেছে খাবার সোডা মেশানোর জন্য। সেভাবে আমরা দেখব যে তাতে আমরা লেবু কয়েক ফোঁটা দিয়েছি, সেখানেও কিন্তু জবার রংটা কিন্তু পার্পল কালার, কী সুন্দর একটা রং ধারণ করেছে, অনেকটা লালের লালের দিকে গেছে, দেখুন কী সুন্দর রং। হ্যাঁ, অর্থাৎ জবার ফুল থেকে আমরা এই রংটিও পেতে পারবো। সব বলার অর্থ হচ্ছে যে আমাদের কাছে শুধু যদি জবা থাকে তাহলে কিন্তু আমরা তিন ধরনের রং পেতে পারি। এখন পার্পল লাল এই রংটা আমরা পেতে পারি, যেটা ছিল জবার অরিজিনাল সেটা আছে, আর আছে আমরা কালো অনেকটা সবুজ রং পেতে পারি। এই রংটা খুব সুন্দর, যদি আমরা লেবুর দু এক ফোঁটা দিয়ে রাখি তাহলে কিন্তু যে রংটা হয় সত্যিই খুব ঈর্ষণীয় এবং অনেকটা লালাভ, অথচ তা আপনার মধ্যে মাধুর্য আছে রংটা দেখলেই আপনারা বুঝতে পারছেন। কাজে জৈব ফুল রং আমরা তৈরি করতে পারি জবা ফুলের রস থেকে, এবং শুধু একরকমই রং নয়, আমরা যদি জবার নিজস্ব রং এছাড়াও আমরা দু রকমের রং তৈরি করতে পারি। তার মধ্যে আমি বলবো যেটা আমরা লেবুর ফোঁটা দিয়ে করেছি সেই রংটাই আমার কাছে খুবই ভালো মনে হলো এবং আকর্ষণীয় হলো, অনেকটা লালচের ভাব রয়েছে। আর এদিকের যেটা আছে সেটার মধ্যে অনেকটা কালচে ভাব আছে। কাজেই বন্ধুরা, আপনারা এই রং থেকে আপনারা আবার আবিরে যেতে পারেন, বা এটার সঙ্গে যদি আপনারা জল মিশিয়ে নেন তাহলে কিন্তু আরও অনেকটা পরিমাণে পাবেন এবং সেটাকে হোলি খেলায় ব্যবহার করতে পারেন, পিচকারির মধ্যে হোক বা ইয়ে হোক, বাচ্চারা খুব আনন্দ পাবে। আমার যেটুকু ছিল সেটার সঙ্গে আমি জল মিশিয়ে দেখুন কতটা করে ফেললাম। কাজে এইভাবে আমরা রং ব্যবহার করব এবং খুব সহজে খুব কম খরচে প্রাকৃতিক রং ব্যবহার করে আমরা খুব ভালোভাবে হোলি উদযাপন করতে পারব। বন্ধুগণ, একটাই কথা, হোলির সময় রং নিয়ে খেলুন, কিন্তু অযথা কৃত্রিম রং বা কেমিক্যাল রং ব্যবহার করবেন না, নিজেও করবেন না, আশেপাশে যারা আছে তাদেরও বলবেন যে যদি রং খেলতে হয় নিজেরা রং তৈরি করে খেলো, বা জৈব রং যদি বাজার থেকে পাও তা ব্যবহার করো। বন্ধুগণ, জৈব রঙে আপনারা রাঙিয়ে উঠুন, এই আমার কামনা। ধন্যবাদ। Now.